নেতানিয়াহু বলছে যতদিন হামাস ধ্বংস না হবে ততদিন হামলা চালিয়েই যাবো, যে যা পারে বলুক। এত সাহস পায় কোথায়? সাহস তো আমেরিকা, হাবলি মিনাল্লাহ হাবলি মিনান নাস আছে না, দুটি কারণে বেঁচে থাকবে, একটা হাবলি মিনাল্লাহ আল্লাহর কারণে, একটা হাবলি মিনান নাস মানুষের কারণে। মানুষ হলে আমেরিকা সুমানে টাকা ঢালছে, বিশ্ব পৃথিবী দেখছে, এর মধ্যে মুসলমানদের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। বর্তমান বিশ্বে যে গণতান্ত্রিক স্রোত চলছে, এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? কোন কোন ক্ষেত্রে বিপক্ষে? তোমাদেরকেও বলছি পরীক্ষা দিতে হবে, ফাতাম্মাহুন্ন পাস করতে হবে, তোমার সন্তান তোমার মতো হবে অথবা হবে না। কিন্তু যদি তুমি পরীক্ষা পাস করতে পারো, এমনি জাহির গেলেন না সেই মামা, তাহলে তুমি নেতা হবা। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য যেটা আছে সেটা তোমরা জানো তো সবাই, ওটাই তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এখান থেকে ডানি বা যাওয়া কোনো কায়দা তোমার নাই। তোমাদের শিক্ষার জন্য নবীদের কাহিনী লিখছে কারাগারে বসে। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তো নবীরা, তাই না? অন্য লোকের কত জীবনী আমরা পড়ি, এইসব ফালতু জীবনী কেন পড়ো? তো কল্পনা করে লেখা কোরআন ভিত্তিক জীবনী আমাকে যদি দিতে পারি আমি দেশের মানুষকে, নিশ্চয়ই সেটা মানুষ পড়বে এবং নবীদের মর্যাদা বাড়বে। এই নিয়ত করেই কিন্তু আমি নবীদের গান লিখলাম। সেটা এখন দেখছি আলহামদুলিল্লাহ যারা ইসলামী সংগঠন করছেন বাংলাদেশে আমাদের ছাড়াও, তারাও তাদের সিলেবাসে নবীদের কাহিনী দিয়েছে, সিরাত রসুল দিয়েছে, সিলাত রসুল দিয়েছে। খেয়াল করে দেখছো, পরিবেশ যদি ধরে রাখতে না পারো, তোমার ছোট ভাই যদি যুবসঙ্গে না থাকে, বা তোমার সন্তান যদি সুন্দরমণিতে না আসে, তো ওর লাইফটা তুমি শেষ করে দিলে। তোমার স্ত্রী যদি মহিলা সংস্থার মধ্যে না ঢুকতে পারে, ও মহিলা শেষ হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বাল ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা ক্বাল ওয়া মিন যুররিয়্যাতি ক্বাল লা ইয়ানালু আহদি যালিমিন। সূরা বাকারা 124 আয়াত। আল্লাহ পাক বলছেন যখন ইব্রাহিমকে তার প্রতিপালক পরীক্ষা করলেন কতগুলি কালেমাতের মাধ্যমে, কালেমাত বলতে এখানে পরীক্ষায় কতগুলি বিষয়ে, আতাম্মা হন না, তিনি প্রত্যেকটাই সে পূরণ করল। বলা ইন্নি যা আলু কালিন্নাস ইমামা, তো আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা নিযুক্ত করলাম। বলো আমিন জরুরিয়াতি, তখন তিনি বললেন হে আল্লাহ আমার সন্তানদেরকেও নেতা বানাও। কোন সবাই তো তাই চায়, তাই না? সন্তান খারাপ কেউ চায়? তা আমাদের আমাদের বা সন্তানদেরকেও তুমি এই দায়িত্ব বা এই প্রভাব দান করো। উত্তর দিচ্ছেন আল্লাহ মাওয়ালাল্লাহ ইয়ানালো আহাদিস জালিমিন, আমার এই পদমর্যাদা কোনো জালেম পাবে না। বোঝা গেল, বাপের ছেলে যদি বাপের মতো বা তার চেয়ে উত্তম না হয়, সে কখনোই বাপের স্থলাভিষিক্ত হবে না। কেন হলেন? বিকালেমাতেন পাতাম মনে, এবারে বলে পরীক্ষায় উত্তীর্ণ বাবা, অন্যদের তো পরীক্ষা দেওয়া লাগে নাই, তারা কোনো ঘাগ তো খায় নাই, বুঝতে পারে তোমরা আসছো দিব্য লাইট এনেছে, ফ্যানের তলে আরামসে প্রশিক্ষণ নিচ্ছ, আমরা কি তাই করেছে নাকি? তখন ঢাকা বাড়ি শুরু করি, ঢাকা বাড়ি সেন্ট্রাল মাস্কে 2:10 দুজন দিয়েছিলাম মাত্র, পরদিন শিবিরে খবর হয়ে গেছে, বিএসসিকে বলি আমাকে মসজিদ বের করে দিও। শেষকালে যাবো কোথায়? সব সামনে সোরার দুধ দেন না, ওইখানে বিকেলে বসে গাছতলে ঘাসের পরে ওখান তো সবাই বসে, আর আমাকে মারা করতে পারে। এইভাবে যুবসংখ্যা সেই পর্যন্ত, এমনি ঢাকাতে তাড়া গেছে, রাজশাহীতে 3 বার তাড়া গেছে, সে সেই বিল্ডিং করার পরে এখানে বসছে, রাজশাহীতে 3 বার হিজুর করতে হয়েছে আমাকে। কারা করছে? সকলটা আহলে নেতারাই করছে, বুঝলাম। বরং হানপি নেতারা আমাকে যে ঠেকাইছে হড়গ্রাম, আমার যখন টাইম বেরিয়ে দেবে 28 জানুয়ারি পর্যন্ত আপনার, নাহলে আপনার লাশ পড়ে যাবে, তখন হানফি নেতারা গিয়ে কী এত সাহস? এই আল্লাহ কাকা দিয়ে কীভাবে সাহায্য করেন আল্লাহ ভালো জানে। ওই জন্য আমি বলি সবার সঙ্গে ভালো ব্যবহার করো,
হানফি হোক, আহলে সে মুসলিম হতো সবাই, তোমার ব্যবহারে সে তোমার দলে আসবে, তোমার সহি জৈব শুনি কেউ আসবে না, ব্যবহার খারাপ হয় কেউ আসবে। যাই হোক, তারা আমার উপরে খুশি ছিল, সে কারণে স্থানীয় হানফি ভাইরে আমার পক্ষে আসলো। তো এখানে পরীক্ষা যে দেয়নি সে নেতা হতে পারে না, এটা একটা বড় প্রমাণ। এই তিনি পরীক্ষাগুলো আতম্মহন মানে কি পুরোটা পুরি তিনি পূর্ণ করলেন, পরীক্ষা পাশ করলেন, তখন রেজাল্ট হচ্ছে আমি তোমাকে মানব জাতির নেতা করলাম। আমার তো মানব জাতির নেতা না, আমার কিছুটা সংখ্যক মানুষের নেতা, তোমরা স্বশ এলাকায় যারা আছো কিছু সংখ্যক মানুষের নেতা বা সংগঠনের নেতা, এই তো নেতৃত্ব অর্জন করা এবং নেতৃত্বের পরবর্তী নেতৃত্ব সৃষ্টি করা দুটি কিন্তু এই আয়াতের মধ্যে আছে। পরে দেখা গেল ইতিহাস বলছে ইব্রাহিম তার জীবদ্দশায় তার ছেলে ইসহাক এবং স্ত্রী লুত এবং লুত মানে ভাতিজা আর স্ত্রী সারা এই দুজন ছাড়া প্রকাশ্যভাবে কেউ ইসলাম কবুল করেনি, অর্থাৎ ইব্রাহিম দলভুক্ত ছিল না, কিন্তু মনে মনে প্রায় সবাই তার প্রতি ভক্ত ছিল, প্রকাশ্য হতে পারেনি কারণ নমরুদের ভয়, রাজনৈতিক ভয়। তো আল্লাহ কাছে তো সবই প্রকাশ্য, এজন্য তিনি আগে রেজাল্ট ঘোষণা করে দিলেন। ওনার মৃত্যু পরে আমরা যখন দেখছি হিসাব করে 124,000 নবী রসুলের মধ্যে আদম থেকে ইব্রাহিম পর্যন্ত 8-10 জন নবী বাদ দিয়ে আর পরবর্তী সমস্ত নবী ইব্রাহিমের বংশে, অর্থাৎ ইসহাকের বংশে, আর শেষ নবী হলেন ইসমাইলের বংশে, দুজনে ইব্রাহিমের ছেলে। এজন্য ইব্রাহিমকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। উনি কিন্তু জানতেন না যে আমার পরে এসে হবে, উনি খালি আর দাবি করেছে আল্লাহ আমার সন্তানদেরকে একটা দায়িত্ব দিও, আল্লাহ বললেন যদি জালেম তোমার সন্তান হয় তাই দায়িত্ব পাবে না। একথা আমরা বলতে পারি না, আমাদের সন্তানরা যদি জালেম হয় বাংলাদেশি খারাপ হয় তারা কখনোই নেতৃত্বে আসতে পারবে না, আর তারা যদি ভালো হয় নেতৃত্ব অটোমেটিক চলে আসবে, কার্য সংস্কার লাগবে না। এটা দিয়ে প্রমাণ যারা তো কাউন্সিল সদস্য আছো প্রত্যেক জীবনের জন্য এটা একটা শিক্ষণীয়, তোমাদের বাড়ির পরিবার আছে, সংসার আছে, প্রতিবেশী আছে, ভাই বোকর আছে না, সেখানে তোমরা স্বশ স্থানে তোমরা নেতা, কারণ তোমরা সংগঠনের স্তম্ভ, মানুষ তো স্তম্ভ দেখে আগে, এই বিল্ডিং থাকবে যদি পিলার না থাকে, ওই বড় মসজিদ ভাঙতে হচ্ছে কেন, ভুল প্ল্যানের কারণে, পিলার ছাড়াই বিশাল সাদ বানিয়ে দিয়েছে থাকে, একই সময় এইটা করে এই বিল্ডিং, এতে কিছু হয়নি, ভুল প্ল্যান যদি হয় সব শেষ হয়ে যাবে। আমি দেখতে পাই আমার রসুল নবুয়ত প্রাপ্তির আগে হিলফুল ফজুল গঠন করেছেন যুবসংঘের, করেনি, নবুয়ত পাওয়ার পরে তিনি ছোট্ট বাচ্চা ছেলে কিশোর ইবনে আব্বাস নিজের বাহনের পিছনে বসে যাচ্ছেন আর তার মধ্যে তাকে উপদেশ দিচ্ছেন, আছে না আদেশটা, তিনি তাকে এত ছোট্ট একটা ছেলেকে কেন এটা করলেন, স্ত্রী মামুনের গৃহে তিনি ছিলেন, ওখানে বাসও ছিল, সকালবেলা উঠে টয়লেট সেরে এসে দেখেন সামনে বদনা রেডি হুজুর পানে, আল্লাহ বলছেন এটা কে করলো, তো মামুনের মানে মানে স্ত্রী বলতে ইবনে আব্বাস করেছে, তখন তিনি ইবনে আব্বাসের দোয়া করলেন আল্লাহ ফাক্কাহ ফিদ দ্বীন ওয়াল্লিহি তাবিন, আল্লাহ তুমি ইবনে আব্বাসকে দিন বোঝার ক্ষমতা তৌফিক দাও, তার কোরআনের ব্যাখ্যা বোঝার সব ক্ষমতা দাও। ওই দোয়া তার জীবনের জন্য একটা বিরাট ব্যাপার হয়ে গেছে, একটু হুঁশ যদি আমাদের না থাকে, যে হুঁশ ইবনে আব্বাসের ছোট্ট বয়সে সে পেয়েছিল আর সেজন্য আল্লাহ রবের দোয়া পেল, সেই দোয়া তাকে রহিসুল মুফাসসিরিন করে দিল, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেলেন তিনি একটা দোয়া পেয়ে। মুরব্বীদের দোয়া অনেক সময় এমন লাগা লাগে সে কল্পনা করতে পারে না, যেগুলো আমরা ভুক্তভোগী আমাদের ছেলেরাও ভুক্তভোগী, মনে রেখে দিও আল্লাহ রাসূলের দোয়া পেয়েছেন শুধুমাত্র ব্রহ্মবাস। যেটা বলছিলাম
নেতা এবং কর্মী দুটারই বিষয় এখানে এসে গেছে। আর পরীক্ষাগুলো কি কি ছিল তোমার কি নবীদের কানে এক পড়েছো কখন? ইব্রাহিম অংশটা পড়বা তোমাদের শিক্ষার জন্য, নবীদের কাহিনী লিখছে কারাগারে বসে। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তো নবীরা, তাই না? অন্য লোকের কত জীবনী আমরা পড়ি, এইসব ফালতু জীবনী কেন পড়ছো? তো কল্পনা কি লেখা কোরআন ভিত্তিক জীবনী আমাকে যদি দিতে পারি আমি দেশের মানুষকে, নিশ্চয়ই সেটা মানুষ পড়বে এবং নবীদের মর্যাদা বাড়বে। এই নিয়ত করেই কিন্তু আমি নবীদের গান লিখলাম। সেটা এখন দেখছি আলহামদুলিল্লাহ যারা ইসলাম সংগঠন করছেন বাংলাদেশে আমাদের ছাড়াও, তারাও তাদের সিলেবাসে নবীদের কাহিনী দিয়েছে, সিরাত রসুল দিয়েছে, সালাত রসুল দিয়েছে। কেন দেখছো? দেখছো কোনদিন? সে শিবিরটা পড়ে দেখবে ওদের সিলেবাসে এক নম্বরে নবীদের কাহিনী এক দুই সিরাত রসুল এবং সালাত রসুল। তার জন্য গেলাম ব্যাপারটা কি, ওরা তো যাচাই করে, আর তারা তো আমাদের দলভুক্ত না, কিন্তু তাদের তো একটা বিবেক আছে। নবীদের কাহিনীতে অধিকাংশ কোরআনের দলিল দেওয়া না, কিছু আছে হাদিস থেকে দেওয়া, প্রায় সবই কোরআনই দলিল। এবং এমন কঠিন কঠিন বিষয় সমাধান করা আছে যা কল্পনা করা যায় না। হারুত মারুত একদল আলম বলছে হারুত মারুত ফেরেশতা ছিল, একদল বলছে হারুত মারুত শয়তান ছিল, একদম বিপরীত না? যারা বলছেন তারা সবাইকে আমার মাথায় রাখে, সড়কে দেওয়ার কোনো কাজে নেই। উপমহাদেশে দুজন শ্রেষ্ঠ আলম, বাংলাদেশের মৌলানা আকরম খাঁ, ওখানে মৌলানা মওদুদি, মৌলানা আকরম খাঁ বলছেন হারুত মারুত ছিলেন একদম উল্টে। ইনি বলছেন ফেরেশতা, আপনাকে বলছেন ফেরেশতা মেরেশতা কিছুই না, একটা ফালতু একটা গল্প। মওদুদ বলছেন ফেরেশতা এই এত কোন দিকে যাবা, এটা ঠিক করতে আমার প্রায় দুদিন দুদিন গেছে। তোমরা দিব্য পড়ে দিলে ও লিখতে গেছে কি জানবে রেখে যাবো, এত সহজ না। তো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোরআনের প্রতিটি বিষয়ে ডিপ লার্নিং ছাড়া হালকা জ্ঞান দেবে অর্থ করা সহজ ব্যাপার নয়। কোন কোন জায়গা আছে খুব সহজ, আকিম সালাত ওয়াদ যাকাত, সালাত কায়েম করে যাকাত, এই তো সহজ ব্যাপার। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন লাকাদ ইয়াসসারনা কোরআনা ফালমের মধ্যে, আমি কোরআন সহজ করেছি, আছে কি কোনো স্মরণ করেন বলা সহজ কোনগুলো? এইগুলি সহজ, কিন্তু তাৎপর্য অনুধাবন কোনো কোনো ব্যাপারে খুবই কঠিন। সেখানে বড় আলমের মধ্যে ব্যর্থ হয়ে গিয়েছেন। তো এখানে পরীক্ষা আছে কতগুলো তোমাদের সহজে বলে দিই, এখন তো সব বলতে পারবো না। আল্লাহ ইব্রাহিমের জীবন ছিল কয়টা? দুটা না, একটা বাবেলের জীবন, একটা হলো ফিলিস্তিনের জীবন, তাই তো? বাবেল জন্মস্থান যেটাকে মৌসুল নগরী ইরাকের, ওখানে তার সাতটা পরীক্ষা হয়েছে। আর কি বললাম বাতুল মকদ্দাস ফিলিস্তিনের, ওখানে তার পাঁচটা পরীক্ষা হয়েছে। এই ১২টা হলো সবচেয়ে বড় পরীক্ষা, এরপর মনে হয় পুরো জীবনটাই পরীক্ষার পরীক্ষা। সর্বশেষ পরীক্ষা হয়ে গেল কি অগ্নি পরীক্ষা, অগ্নি ফেলা হয়নি। উনি তো কি বলছিলেন বলতো, আগুন ছুড়ি ফেলে তো কি বলেছিলেন বলতে পারো না, বললে তো আমরা খুশি হই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঠিক এই কথাটাই আমাদের রসুল বলেছিলেন কোন সালে কোন যুদ্ধে বলতে পারো? বলো, ওহদ যুদ্ধের পরে এক সপ্তাহ পরে হামরাউল আসাদ নামক যুদ্ধটা হয়, সেই যুদ্ধে অর্থাৎ কাফেরদের পুনরায় হামলা হচ্ছে এরকম একটা খবর উনি শুনলেন। মক্কা ফিরে যাচ্ছিল না, বুঝবে ওহদ যুদ্ধে হাট যুদ্ধে কিছুই হয়নি। খবর আসলো যে আবু সুফিয়ান আবার অ্যাটাক করবে মদিনায়। তখন আল্লাহ রসুল ওই আহত সাহাবিদের সাথে নি ৭০ জনকে, নিজে তো আহত, দাঁত ভাঙে না ওদের যদি দাঁত ভাঙে নি, দাঁত ভাঙার পরে তোমার তো ৩ মাস হাসপাতাল থাকবা,
হাত ভাঙা রসুল ওই অবস্থাতে বেরিয়ে গেলেন 8 দিন পরে। পরের দিন বেরিয়ে গেলেন, এই ঘটনা ঘটছে 8ম দিনের মাথায়। সেখান যে অলৌকিকভাবে একজন এসে ইসলাম কবুল করল মক্কার লোক, বুঝে হুজুর আমাকে একটা কাজ দেন। তাহলে তুমি আর কি কাজ করো, হঠাৎ করে নতুন মুসলমান হইলে? তবে মক্কা যে গোত্রের সঙ্গে আল্লাহ রসুলের মানে বংশের সন্ধি চুক্তি ছিল, ওই বংশের লোক যেহেতু, এজন্য উনি বিশ্বাস করলেন যে ঠিক আছে, কিন্তু দেখো তো ওরা আসলে আসতেছে কিনা রিঅ্যাটাক করার জন্য আবু সুফিয়ানের বাহিনী। তোর সোজা খুব ঘোড়া দৌড়ি আগে চলে গেল, দেখা যায় আবু সুফিয়ান ঠিকই বসে আছে এক জায়গায়। মানে ওরা পরামর্শ করছে আমরা কি করবো, পুনরাটাক করবো না ফিরে যাবো। ঠিক সেই সময় গিয়ে হাজির, তো আবু সুফিয়ান জানে তো আক্কা ফের যে এখান থেকে মুসলমান হয়ে গেছে, তো জানে না, মানে তো দলভক্ত হলো মক্কার লোক। তাহলে এগো কী ব্যাপার, তোমার কী সিদ্ধান্ত নিচ্ছ? তো তোমরা ভাবছি আবার পুনরায় মদিনা যাবো কিনা, হলে তোমাদের তোমার ফাসলা হলো না, তোমরা যাও। মোহাম্মদ বেরিয়েছে সে বিশাল দল নিয়ে, আর লোক তোমার 70 জন, ভয় দেখেছে, বিশাল দল নিয়ে বেরিয়েছে, তোমার পেলি হয় সব শেষ করে দিব রে বর, তাই নি মাল মার আর দোষ আর কোনো পরামর্শ নেই, বাঘ শিখিস। ও যে যে কথাটা বলে দিল সব পালে, আর একটু দেরি করেনি, ও ব্যাক করিস বল হেল্লা রসুল চলেন মদিনায়, ও সব পালাইছে। তো এই সময় যখন এসে শুনলেন প্রথম আল্লাহ রসুল যে তার পুনরায় রিঅ্যাটাক করবে, তখন সবে সাহাবেদের মন ভেঙে গেল না? ঠিক ওই মুহূর্তে আল্লাহ রসুল এই দুটো পড়েছে, হাসবুন আল্লাহ, বলো সবাই ইব্রাহিম আবুল আম্বিয়া আর মোহাম্মদ সাল্লাম আখরুল আম্বিয়া, উনি নবীদের পিতা, জবানদের যে ভাষা বেরিয়েছে শেষ নবীর জবানদের ঠিক সেই ভাষা বেরিয়েছে। বকশের হাদিস এগুলো ইতিহাস পড়তে হবে। রসুলের জীবনের সঙ্গে ইসলাম, শুধু ওহদ যুদ্ধের উপরে 60টা আয়াত নাজিল হয়েছে, আহজাব যুদ্ধের উপরে প্রায় 19টা আয়াত নাজিল হয়েছে, বদর যুদ্ধের উপরে পরে 80 উপরে আয়াত নাজিল হয়েছে। যুদ্ধ না জানলে ঘটনা জানতে পারবো না, আর ঘটনা না জানলে আয়াতের মর্ম উপলব্ধি করতে পারবো না, খালি অনুবাদ করে না, অনুবাদ না। আর এই জন্য আমার পক্ষে একটু সহজ হয়েছে, না 5 মাসকে বিশাল বই লাগা সম্ভব নাকি? ইতিহাস তোমার আগাতেই জানা, আগে সিরাজ লিখছে না, এটা তোমার পরে লেখা। এজন্যই তোমাদের বলছে তার ইতিহাস জ্ঞান নেই তাকে কেউ জ্ঞানী বলে না। পুরো কোরআনটাই হলো ইতিহাস এবং উপদেশ এবং হেকমত, 3টা সমষ্টি, হেকামুল মাওয়াইজ। এবং এমন এমন ইতিহাস, যদি কোরআন না আসতো ইতিহাসের খবর কেউ আমরা জানতাম না, পুরাকালীন ইতিহাস। তখন তো ইতিহাস তো লেখা ছিল না, তখন কী দিয়ে শিখবে? তোমাদেরকেও বলছি পরীক্ষা দিতে হবে, ফাতাম্মা উন্না পাশ করতে হবে, তোমার সন্তান তোমার মতো হবে অথবা হবে না। কিন্তু যদি তুমি পরীক্ষা পাশ করতে পারো, এমনি যায় গেলি না সে মামা, তাহলে তুমি নেতা হবে। নেতা বলতে যে কোনো স্থানে নেতা হবে, তুমি হয় মসজিদে গেলেও তোমাকে মতো দেবে, গ্রামে তাহলে গ্রাম লোক তোমার সম্মানকে নেতৃত্ব দিবে, দেশের জাতীয় ক্ষেত্রে কোনো সুযোগ যদি পেয়ে যাও আল্লাহ সেখানে তো সম্মান দেবে। কিন্তু আগে তো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে, সেই জন্য আমার উপদেশ থাকবে তোমরা নিয়মিত আমাদের বইগুলি পড়ো, খুদ্দাগুলি শোনো। বহুদিন তোর খুদ্দা দেওয়ার সুযোগ হাতে ভবিষ্যতে নাও হতে পারে, কারণ এখন তো হাঁটতে পারি না, বুঝতে তো পারছো? ওই যদি ঘাড়েকে নিয়ে যায় বসিয়ে দেয়, তখন বসে কিছু কথা বলতে পারে, তাছাড়া তার কোনো কায়দা নেই, বুঝলে না? এইটুকু যদি 2 দিন পর বন্ধ হয়ে যায়, তখন তোমরা তো সামনে কোনো কথা বলে লোক পাবো না। তোমার এই জন্য উপদেশগুলো মনে রেখে দিও। আর এই পরীক্ষাগুলো বড়গুলো আমার 7টা, বাবেল মানে ইরাকের জীবনে, আর 5টা হলো বড় পরীক্ষা ফিলিস্তিনের জীবনে। আজকে যে ফিলিস্তিনের পরীক্ষা চলছে, ফিলিস্তিনের ভাইদের ভাই পরীক্ষা চলছে, চলবে, এটা এটা নিয়ম। যত নবী রাসূল সব ওখানে কবর, এবং মুসা কবর ওখানে, সেখানে কেন যেতে চাইছে? এই কারণে আকসা, ওটা হচ্ছে ভূমধ্য সাগরের তীরবর্তী, মক্কা ছিল একবার বহু দূরে, ওখান থেকে মদিনা বহু দূরে,
শুষ্ক ভূমি, নদী নালে আর কোনো কারবার নেই, আর নদী পেতে গেলে ওখানে যেতে হবে ফিলিস্তিনে, পাশে যেহেতু নদী, ওখানে দাওয়াজ আলাইহিস সালাম মাসারিদের আছে না, রোববারে এবং সপ্তাহ শনিবারে ওই মাসটা ওখানে আসতো, ওখানে দাওয়াজের পরীক্ষা হয়েছে, ওখানে যত নবীর পরীক্ষা সব ওখানে হয়েছে, আল্লাহ রসুলের মেয়েরাজ হয়েছে ওখান থেকে, সেদিন ওটা মুসলমানদের জায়গা ইহুদিরা ওটা দখল করার জন্য চেষ্টা করছে। গত জমি আমি ইতিহাস বলেছি, ওইটা নেওয়ার জন্য ইহুদিরা বহু টাকা ২০ বিলিয়ন লিরা নিয়ে দিয়েছে খলিফার কাছে, তো খলিফার বিরুদ্ধে মানুষ, কালকে খোদার শেষ এটি টেনেছে আমি, তাই না? সংক্ষিপ্ত ইতিহাস, তুমি ডিটেলস পাবা, তুমি ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচ বইটা আছে না, ওখান থেকে ডিটেলস পাবা, প্রত্যেকটা বই বেরোবে যখন নেওয়ার চেষ্টা করে, মানুষকে দেওয়ার চেষ্টা করে, একটা নিও না, প্রত্যেকটা বই কখনো তুমি একটা নেবো না, মোটে নেবো দুটো নাও বা তিনটা নাও, কেন নেবো? তোমার নিকট আত্মীয় ভাই অনেক আছেন না, তোমাদের একটা দান করে দেবো, এই উদ্দেশ্য দিও যে এর দ্বারা যেন আমি একটা নেকি পাই। ওই খলিফাকে যখন বলা হলো এতটা দিচ্ছে আপনার, এখন খলিফার আর্থিক সংকট আছে তো আরো দেব, যদি ফিলিস্তিনটা আমাদের দেন, তখন খলিফা কি বললো মনে আছে? কারণ বলো দেখি কালকে খুব এটা কায়দুল হায়াত, আমার দেহের একটা অংশ যেমন কাউকে দিতে পারি না, আমার জীবদ্দশায় ফিলিস্তিনের একটা অংশ তোমাদেরকে আমি দেব না, যত টাকা তোমরা দাও। যদি মুসলিম শাসকদের মধ্যে ইমানের জাজবা থাকতো, কোনো ক্ষমতা হয় ফিলিস্তিনের উপরে হামলা করার, কিন্তু কারো তো সে জাজবা নেই, এই বসে মিটিং করছে, এটা নিন্দা করছে, এই কারণে আর কেউ নিন্দা করার দাম আছে? আজকে বলতো নেতানিয়াহু বলছে যতদিন হামাস ধ্বংস না হবে ততদিন হামলা চালিয়েই যাবো, যে যাবার বলে কে এত সাহস পায় কোথায়? সাহস তো আমেরিকা, হাবলি মেনাল্লাহ হাবলি মেনাল নাস আছে না, দুটি কারণে বেঁচে থাকবে, একটা হাবলি মেনাল্লাহ আল্লাহর কারণে, একটা হাবলি মেনাল নাস মানুষের কারণে, মানুষ হলে আমেরিকা ছোঁয়ানে টাকা ঢালছে, বিশ্ব পৃথিবী দেখছে, এর মধ্যে মুসলমানদের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ, তোমাদেরকে আল্লাহ শাসন ক্ষমতা বসিয়েছেন, শাসন ক্ষমতা বসিয়ে তোমরা বিলাসিতা নিবদ্ধ হয়েছে, এমন বেশি বিলাসিতা প্রতিদিন প্রথমে আসতেছে যে এত টাকা বেশি মেরিকেটি খাইছে এই এমপিরা, আজকে দিলে একদম ২৪৫ গুণ বেশি টাকা, তার যা ছিল পাঁচ বছর আগে এই পাঁচ বছরে ২৪৫ গুণ বেড়েছে, তার কি হয় তাহলে? আর সেও যেটুকু জাহিরকে এডুকিত যে হরফনা অনুযায়ী যেটুকু বাতিনে আছে ওটাকে বলবে আজীব কারবার, মানে এই তন্ত্র, এই এত লুটপাট তন্ত্র, এই তন্ত্রের বিরুদ্ধে কারোর কোনো বক্তব্য আছে? এখানে আমি তোমাদের এই বিষয়টাকে মনে করিয়ে দিচ্ছি, তোমরা অনেক সময় হয়তো ভেঙে পড়বা, তাই তো সবাই ভোটাভুটি করছে, কতদিনের তারা পাচ্ছে, গেনার হচ্ছে, আমরা এসব থেকে দূরে থেকে গভর্নিং বডির কাছে খারাপ হচ্ছি, শিক্ষা অফিসারের কাছে খারাপ হচ্ছি, আমি যাদের এই দলের থেকে আমার লাভটা গিয়ে থাকি, তোমাদের ক্ষতি এগুলো আসতে পারে না, মনে আসবেই, মানুষ যদি আমরা অস্পষ্ট থাকবেই, এই বিষয়ে তোমাদের উত্তর কি বলো? তাদের বর্তমান বিশ্বে যে গণতান্ত্রিক স্রোত চলছে, এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? কোন কোন ক্ষেত্রে বিপক্ষে বলো, বলো সবাই বলো, সবাই তোমার জানো না এগুলো প্রত্যেকে বলো, সার্বভৌম ক্ষমতার উৎস কে? আর বর্তমান বিশ্বের জবাব কি? আর জনগণ মানে প্রধানমন্ত্রী, তাকে প্রশ্ন বলে দিস, একক ব্যক্তির শরীরতন্ত্র কায়েম করে হলে এর উদ্দেশ্য তোমার এই ভোটটা তুমি দিচ্ছ একক ব্যক্তিকে নেওয়ার জন্য, যে ব্যক্তি প্রকাশ্যে বলেছে আমি কোনো ইসলাম কায়েম করে দিকে আসি, জনগণের ইচ্ছা কায়েম করে দিন, জনগণের ইচ্ছাটা কী রেবা, জনগণটা কে? পুঁটি মাছ, ইলিশ মাছ আছে সেখানে, সে তো পুঁটি মাছ, কিছু বোঝে? বছরে পাঁচ বছরে একটা ভোট দেওয়ার কোনো কাজ আছে? এটা স্রেফ একটা প্রতারণা, এই প্রতারণার পক্ষে তোমাকে ভোট দিতে হবে, মনে রেখে দিও, নিঃশ্বাস প্রশ্বাস আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি
ভালো কাজ অমি আশফা শাফাতান হাসানাতান একুল লৌকিফ লিমিনহা, যদি কেউ একটা ভালো কাজ সুপারিশ করে তার নেকি পাবে, যদি কেউ মন্দ কাজ সুপারিশ করে সে তার অংশ পাবে। আমার মন্দ কাজ সুপারিশ করছে একটা ভোটের মধ্যে, তাই না? একটা ভোটে জিতে যাচ্ছে বগুড়া যে মেয়রে লোকাতে পারে একটা ভোটে ইব্রাহিম, হেন কোনো পাপের কাজ সে করে না, সে প্রতিদিন রাত্রে যাবে বসছে বড় রেল স্টেশনে, ওখানে যত গরিব মানুষ থাকে কুড়িঘরে না কি থাকে সব বসতে, হ্যাঁ বসতে, ওই মেয়েদের এনে দর্শন করে সে দল বেঁধে যায়। তাহলে আমি এক ভোটের চেয়ারম্যান, অত সস্তা না, গর্ব করি বলে ইন্নালে মরছে বড় লোক নেই তার মধ্যে। এই বর্তমান সিস্টেমের কারণে এটা হয়েছে, এই সিস্টেমটি এত খারাপ। ভালো মন্দ নির্ধারণ হবে অধিকাংশের উপরে, অধিকাংশ মানুষ অধিকাংশ বোকা, ইং হত্যা বেউ না ইল্লান না অনুমিল্লে আক্রোশ, অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে। কোন আয়াত আছে বলতো এটা, এই আয়াতটা কোন আয়াত বলো? হ্যাঁ ধন্যবাদ, লেখাপড়া জানো তোমরা, বলতে সমস্যা নেই, এগুলি একদম মুখস্থ বলে দিতে হবে। আর আল্লাহ বলছেন আর আমরা প্রত্যেক নবীর জন্য শয়তান নিযুক্ত করেছি, এটা কোন আয়াত? ওখানে পাশাপাশি 112 আয়াত, ওখানে জাহান্নাম লিকুল্লি নবিয়্যিন শায়াতিন আল ইনসি ওয়াল জিন্নি, প্রত্যেক নবীর জন্য আমরা মানুষ এবং জিনের মধ্যে শয়তান নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ যদি নবীদেরকে পরীক্ষা করে তো আমাদের করবে না? আমাদের শয়তান আছে, আমাদেরও বন্ধু আছে, আমাদের বাছাই করতে হবে যেন শয়তানদের সঙ্গে না থাকে। আর এই জন্যই আমি যুব সঙ্গ করলাম, সোনামণি করলাম, মূলত একটাই যে আমাদের বাচ্চারা যেন এই শয়তানদের সঙ্গে থেকে শয়তান না হয়ে যায়, পরিবর্তন দিতে হবে। অত কিছু বোঝে না, এ সম্পর্কে বইটা কোনো পরে আসবে দেখবা। শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের দায়িত্ব, বৈঠকের কাজ শেষ হয়ে গেছে, তারিখে বেরিয়েছে অনেক আগে। এই অভিভাবকের দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু এতগুলো লেখা আমার আসতেছে, এখন সব বই আকারে আসতেছে। চেষ্টা করো তোমরা সহসা এলাকায় এগুলো আবাদ করার জন্য, পারবো না, পরিবেশ যদি ধরে রাখতে না পারো, তোমার ছোট ভাই যদি যুব সঙ্গে না থাকে, বা তোমার সন্তান যদি সুন্দরমণিতে না আসে, তো ওর লাইফটা তুমি শেষ করে দিলে। তোমার স্ত্রী যদি মহিলা সংস্থার মধ্যে না ঢুকতে পারে, ও মহিলা শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ সঙ্গপ্রিয় সমাজবদ্ধ জীব, জামাতের সালাত আদায় করলে নেকি কত বেশি, আর একা করলে 10 গুণ। এটাই সালাতে বলে দিচ্ছে যে তোমাকে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে প্রতিটি ক্ষেত্রে। ইসলামের এমন কোনো আদেশ নেই যে এক একা করা যায়, প্রায় সবই জামাতবদ্ধ হবে। তিন বছর তাহার দুটো সালাতে একা করবো, বউ যদি পানি গরম করে না দেয় শীতকালে, তুমি রাখবো আমি নব সিয়াম রাখবো, বউ যদি রান্না করে খাবার তোমার সামনে না যায় তুই এমনি সিয়াম রাখবো না, ভাবাকে দেখা যাচ্ছে সেখানে একজনের সাহায্য লাগতেছে। ইসলামের প্রতিটি বিধানই সামাজিক, সমাজকে বাদ দিয়ে ব্যক্তি নয়, ব্যক্তিকে বাদ দিয়েও সমাজ নয়। সমাজ এমন কাজ করবে না যার ব্যক্তি স্বাধীনতা নষ্ট হয়, আর ব্যক্তি এমন কাজ করবে না যার সমাজ নষ্ট হয়, তাই না? দুটো এক পক্ষ রিলেটেড। এই আয়াতের মধ্যে আমরা জানলাম যে 7 আর 5 12টা পরীক্ষা যদি ইব্রাহিমের হয় আমাদের বাবার, আমাদের তো আরো বেশি হবে। আল্লাহ বলছেন লা ইয়ানালু আহদি যালিমিন, কোন সীমা লঙ্ঘন করি আমার এই পদ মর্যাদা পাবে না। জালেম অর্থ অনেক, জালেম অর্থ মুশরিক, জালেম অর্থ অত্যাচারী, জালেম অর্থ অনেক, যেখানে যে সেন্স আসে এক কথা সব তৈরি আসছে, সেখানে মুশরিক তো পাবেই না, সীমা লঙ্ঘনকারীরা পাবে না, অনুগত বান্দাদের জন্যই জান্নাত। তোমাদের এই বিষয়গুলি মনে রাখানোর জন্য আমি খালি মনে করে 10 জনে আসলাম। তোমাদের কাউন্সিল সদস্যদের কর্তব্যটা কী? এই যে সঙ্গে লক্ষ্য উদ্দেশ্যকে জীবন লক্ষ্য উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের জন্য সংগঠনের নির্দেশ অনুযায়ী যে কোনো ত্যাগ স্বীকার প্রস্তুত থাকেন, যে কোনো ত্যাগ, যারা চলে গেছে ওরা যে কোনো ত্যাগ স্বীকার করতে আসেনি, ওরা এখানে ফেল,
ওরা কনসাস হতেই পারে না। দু নম্বর কি, দিন ইসলাম ও জাহেলিয়াত বলো, অর্থাৎ তোমাদের কি সুস্পষ্ট ধারণা আছে গণতন্ত্রের দুটো শেরক আছে কি কি বলতো? আর একটা বর্তমান জাতীয় সংসদে যারা আছে এরা কি কেউ সুদকে হালাল বলে? ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে বলবে না হারাম, কিন্তু আইনটা হচ্ছে কি পুরা যে রাজনীতি চলছে এই রাজনীতি ইসলামী রাজনীতি, কারণ জ্ঞানী মানুষের মুষ্টিব গুণী মানুষের পরামর্শ অনুযায়ী সংগঠন চলে। যেমন তোমার কাউন্সিল হবে, তোমাদের গুরুত্ব সবচেয়ে বেশি না সব কাজে, প্রতিটি কাজে একটা মাদ্রাসা বা প্রতিষ্ঠা একজন হেড আছে না, সেখানে শিক্ষকদের নিয়ে তিনি পরামর্শ করেন না? এমন কোনো জায়গা নেই যেখানে জ্ঞানীদের পরামর্শ নাই আছে না? যতই বলি যে আমি দেশ সাহায্য সহায়কই নিই, আসলে কেউ না, ও আর ওর বউ নি, কেউ না। এগুলো সব প্রত্যেক দেশে এইভাবে, খালি বলবো একজনকে দোষ দেবো কেন, যেহেতু আমরা এদেশে বাস করি বলে তো নাম বলছি, তো সব দেশে একই নিয়ম চলছে, এটি মানুষের স্বভাব যত, আর স্বভাব যত জিনিসটাই ইসলাম গ্রহণ করেছে। যখন খোলাফায়ে রাশিদিন নির্বাচিত হলেন তখন সারা ইসলামী বিশ্বে কত লোক সংখ্যা ছিল বলতে পারো মুসলমানদের সংখ্যা? ওটা ওই বইতে আছে, ইসলাম খেলা বইয়ের মধ্যে আছে, তো প্রায় 20 লক্ষ লোক ছিল সারা ওয়ার্ল্ডে মুসলিম ওয়ার্ল্ডে। অথচ নির্বাচন হলে কোথায়? মদিনায়। সারা দেশে হয়েছিল মদিনায়, তার মধ্যেও আবার বাছাই করা শ্রেষ্ঠ সাহাবি যারা তারাই করলেন, সবাই তো মানিল। তা আমাদেরও দায়িত্ব তাই, তোমরা কাউন্সিলররা যে সিদ্ধান্ত নিচ্ছ বাকিরা সবাই মেনে নিচ্ছে না? এটা নিয়ম তাই। এই স্বভাবজাত বিষয়টাই ইসলাম গ্রহণ করেছে, অথচ আমরা বলছি অধিকাংশ রায় চূড়ান্ত, আদৌ চূড়ান্ত নয়, কিন্তু সবার বিরোধী স্বভাব বিরোধী বিষয়টি জোরকে সবার হয়েছে আমাদের উপরে। আর এই কারণে ইসলামের সঙ্গে প্রচলিত রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি সাংঘর্ষিক, বিরোধী বললে হবে না, একদম সাংঘর্ষিক। কোনো মুসলমান সুদের টাকা দিয়ে জান্নাত পেতে পারে না, হাদিসটা বলতে পারো? যার দেহে হারাম খাদ্য আছে সে জান্নাত পাবে না। তা আমরা তো দেশটা তো তাই হয়ে যাচ্ছে, আমরা তো বললো আমরা কিছু করতে পারি না, কি করবো, বাদ দিয়ে খাচ্ছি, এটা হয়তো আছে, কিন্তু এর মধ্যে অনেক দিনদার মানুষও আছে। তাহলে এইখানে এই মসজিদে নামার সময় আমাকে যে স্যার সুদি চাকরি করি ব্যাংকে চাকরি করে, তা আমি কি মুদিখানার দোকান দিয়ে হবে? বাবা এটা তোমার ব্যাপার, জান্নাত কি আমার হাতে? আমরা একটাই বলতে পারি যে হারাম করে জান্নাত নেই, বলে এই জন্য আমি সুদি চাকরি বলে এখন 28টা বলতে পারি, আমি সব তুচ্ছ করে ছেড়ে দিয়ে চলে আসতেছি, নতবার এলাকায় থাকবো, কিছুটা করি খাবো, আল্লাহ তো আমার রুজির মালিক, হারাম খাবো না। সে কিন্তু তোমাদের মধ্যে কাউন্সিল সদস্য সে সাধারণ একটা মানুষ, হতম হয়ে গেলে কি ইমান তার মধ্যে এসছে, এরকম মানুষ কিন্তু আছে, এরাই জান্নাতের হকদার, আমরা না, আমরা বলি বেশি করি কম, এরা করে বলে না। এটাকে মনে রেখে দিও সবসময়, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য যেটা আছে সেটা তোমরা জানো তো সবাই, ওটাই তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এখান থেকে ডানিবে যাওয়া কোনো কায়দা তোমার নাই, কারণ তুমি এর উপরে 2 বার শপথ দিয়েছ, কর্মী হিসেবে শপথ দাও নি, আর এখন তো বায়াত নেবা। শপথ আর বায়াতের পার্থক্য এই, শপথ আল্লাহর নামে না নিলেও চলে, অগ্নি শপথ বজ্র শপথ আছে না, এই মাটির শপথ হচ্ছে না, এই মাটির শপথ কি বলে আর ওই ওমা তোমার আকাশ তোমার বাতাস তোমার বুকি ঠেকাই মাথা, এটা এটা মাটি বোঝে না, এগুলা তোমার ওই মাদ্রাসা শীতের অন্তরের বইটা আছে না, ওটা সবাই কাছে রাখবো যারা অন্তর শিক্ষকতা করবো, বইটা বারবার পড়বা, ওর মধ্যে অনেক কিছু বলা আছে আমার। এইসব শপথ মুসলমানরা করে না, মুসলমানরা সর্বোচ্চ বায়াত করে, বায়াত শব্দটা কোরআনি শব্দ হাদিসের শব্দ, এটা যেহেতু পীর মুরিদরা ওরা পীররা বায়াত নেয় এর জন্য আহলে নাক ছেটকায়,
আমরা পিরামিডে করবো নাকি, বিশ্বাস হয়েছে? যারা এটাকে নাফসেটকা, ওরা আসলে বোকা না পাগল কি বলবো ওদেরকে? ওরা তার কোরআন আয়াতে নাফসেট আছে না, বায়াত হবে সেরকম আল্লাহর নামে নিজেকে বিক্রি করে দেবো, নিজের স্বচ্ছচারিতা বিক্রি করে দিতে হবে আল্লাহ বিধানের সামনে, এই তো আর তো কিছু না। আল্লাহ কি সাহেব রাতের নাম কি আবদুল্লাহ মোবারকপুরে, উনি বলছেন বায়াতের মধ্যে ব্যবসার যেমন লাভ হয়, বায়সরা ব্যবসা যেমন লাভ হয়, টাকা পয়সা লাভ হয়, আর বায়াতের মধ্যে আল্লাহ সন্তুষ্টি লাভ হয়। যদি তুমি সেই নিয়তে করো মেনে চলো, তো তোমার কাউন্টির সদস্যরা বায়াত করবে, তোমার জীবন আল্লাহর কাছে বিক্রি দেওয়া হয়ে গেছে, এর ডানি বাজার কোনো কাজে তোমার নেই। আহলে হাদিস আন্দোলন ইসলামের বিশুদ্ধ রূপ প্রতিষ্ঠার আন্দোলন, যেটা হারিয়ে গেছে, অধিকাংশের চাপে ইসলামের মূল রূপটা হারিয়ে গেছে। আমাদের দায়িত্ব হলো ওই রূপটা তুলে ধরা, মানা না মানা মানুষের দায়িত্ব, জানা জানো তার ভিত্তিতে হবে। আর এটাও তো ঠিক, আল্লাহ তাআলা তোয়াইফাতু মিন উম্মতি বলো লা ইয়াদুররু মান খাযালো, যারা চলে যাচ্ছে তারা কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল আগেই বলেছে, জানতেন এগুলো হবে আগামী দিনে, দেখা গেল আল্লাহ রাসূলের মৃত্যুর পরপরই মোর্তাদদের ঢল নামে নেই, তাই আমাদের এখানে মোর্তাদ থাকবে না, দেওয়ারটা সাবধান থাকবে। আল্লাহ নয় বায়াত করার পরে বায়াতের মাধ্যমে তুমি যে নেকিটা পাচ্ছিলে সেটা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবো, আমরা মরে যাবো, কেউ দীর্ঘ থাকবে না দুনিয়া। সংগঠন যেন থাকে এবং তোমাদের মাধ্যমে যেন আসল দিনটা টিকে থাকে, রাজি আসো? বাতিল সঙ্গে কোনো অবস্থা আপোষ করবো না, যতটুকু সম্ভব এড়িয়েই কাজ করার চেষ্টা করো। এই মার্কাজে কখনো কালো পাতা ঘটবে তুমি চিন্তা করতে পারো? শোক দিবস পালন হবে চিন্তা করতে পারো? সবই হয়ে গেছে, ঠেকাতে পারেনি, হয়েছে তো মাদানির মাধ্যমে, সিনিয়র মাদানি, একসঙ্গে প্রিন্সিপাল ছিলেন এখানে, শুধু আমাদের মুভমেন্টকে খতম করার জন্য। স্যার দেখছেন ঘরে আজকে এটা কালো দিবস কি মানে মরা দিবস কবে গেল, পনেরো থানায় যেয়ে বললে এমন একটা দিন আজকে তারা পালন করে না, কত খারাপ ওরা ইত্যাদি, ওসিকে গরম করার জন্য আমরা করছিলাম, এসে হামলা করে তার পক্ষে শিক্ষক এসে পুলিশকে বলছে ওসি সাহেবকে ওখানে কোনো কন্ডা ঘটছিল তো না, তো কেউ তো হামলা করেনি, তো দিল গাল আচ্ছা তো আপনি এরকম সুন্দর চেহারা, ভেতরটা এত খারাপ, আমরা গালের সাহেব চিনি না, কার সঙ্গে কী বলছেন আপনি, শেষ বুঝলে? আমি গেছি মৌলি বাজারে, মিছিল বা মিছিল হচ্ছে কি ব্যাপার, ফোন বলো স্যার আপনি আর আগেন না, আমার তো গাড়ি আটকে আসছে মাঝখানে, ইসলামী ছাত্র সেনা ওরা না, ওই মৌলি বাজার না না ওরা ছাত্র সেনা, তুমি তো ছিল না ওর সাথে, ছিল ছিল তো তালামিজ বলেন তো আমার সেনা বলে সবাই মৌলি বাজারে তো চলে গেল সরাসরি থানায়, থানা যে ওসি সাহেব কখনো রাস্তায় ছিল বলছে তুমি দেখছো থাকে তো না, বই পড়ছো তো না, তো সংগঠন করছো তো না, এই ধর তো ধর সব ধর মা দৌড় বলছে আমি রাষ্ট্রীয় ছিলাম ওসি, তাকে ভালো করে জানি আমরা শয়তান পারি, তার যা বিশ্বাস জন্মেছে যে আমি এই ব্যক্তিটা কারাগারে যেয়ে আমাকে জব্দ করতে পারেনি, মেরিপালি কিলে একটা মানে মেরিপালি লাভটা কি, বরং তার হাজার হাজার অনুসারী সারা বাংলাদেশে আছে, এখানে মার খাবে আর এক জায়গায় যেতে হবে। চট্টগ্রাম মসজিদ ভাঙতে গেল যুবলীগের সভাপতি নেতৃত্ব বিশাল মিছিল নিয়ে আস্তরমানের গ্রুপ, ওই সামনে লেখা আছে আহলে সুন্নাহ বাংলাদেশ নওয়াদ কর্তৃক পরিচালিত, ওখান থেকে রিটার্ন না, এখানেও তো তাদের লোকসান কম, সারা বাংলাদেশে বহু লোক আছে, আমি একটা সংগঠন করি আমি এটা পারবো না, ব্যাক করলে আল্লাহর পক্ষে হয়নি বলে, তোমরা যদি নির্দিষ্ট লক্ষ্যে সমাজবদ্ধভাবে জামাতবদ্ধভাবে টিকে থাকতে পারো তাহলে তোমারই একটা শক্তি মনে রেখে দিও, এটা আল্লাহর পক্ষ থেকে হবে, কামিন ফিয়াদিন কালিলেতিন গালবাদ ফিয়াদিন কাসির বিজনিল্লাহ, বহু সংখ্যা লঘুকে আমি সংখ্যা গুরুদের উপরে বিজয় দান করেছি, এ যুগে কি সেটা হবে না মনে করো নাকি, এ যুগে সেটা হবে, শুধু আমাদের দাবি থাকবে তোমাদের কাছে, লক্ষ্যে অবিচল থাকো,
কর্মে পুরোপুরি খালেস ও বেলুস থাকো, বিশুদ্ধ কাবে বিশুদ্ধ নিয়তে কাজ করে যাও, আল্লাহ আমাদের কাজ দেখবেন। কথা লেমা তাকুলুনা মা লা তাফআলুন, একদম শুরু এটা না? তো তোমাদের কাছে আমার কথা এখানেই শেষ করে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, তোমাদের সামনে আসতেছে সালাতুর রসুল, ছাপার জন্য সাহায্য করো, বলে দাম বেড়ে গেলে কিন্তু অধিক সংখ্যক লোক বসাতে পারবো না। আর ইতিমধ্যে যে দুটো বই বেরিয়ে গেছে দেখছো না, হায়াতুন নবী, ওটা সবাই নিয়ে নিও, যা বলছি না একাধিক কবি নেব, একটা নিও না, ছোট বই তিনটে নাও, তুমি যাবো তো ট্রেনে বা বাসে, পাশে এক বন্ধুকে দিলে ভাই দেখুন বইটা কেমন, একটা নেকির কাজ হয়ে গেল না, ইজি। এভাবে দাওয়াতের কাজ করতে হবে আমাদের। আর ইংরেজি বইটা তো সবাই দেওয়া যাবে না, যারা ইংরেজি বোঝে, যারা আমাদের বিরোধী লোক মনে করো, তারা যদি বোঝে তারা বলছেন এদের মধ্যে মেরিটোরিয়াস লোক আছে, এ খালি আল্লাহ খায় সাল্লা না, ওরা তো মৌলবাদী ঘৃণা করে না, সে ঘৃণাটা করবে না, দিও কাজে লাগবে।